আশা করা যাচ্ছে মোটামুটি আগামী দুদিনের মধ্যে, আজকে হচ্ছে 13 তারিখ, বর্ষার আরেকটু বাড়বে তার মুভমেন্ট, এবং ফলে উত্তরবঙ্গের যে বাকি অংশটুকু আছে প্লাস আমাদের দক্ষিণবঙ্গে অ্যারাউন্ড 16 বর্ষা ঢোকার একটা সম্ভাবনা থাকছে 16 তারিখ। কিন্তু যেহেতু উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টি হচ্ছে এবং হবেও, দক্ষিণবঙ্গে যেটা আশা করছি আমরা যে বর্ষা ঢোকার সম্ভাব্য 16 তারিখ, সেটাও কিন্তু একটু দুর্বল হয়ে ঢুকবে আর কি। অসহ্য গরম থেকে অবশেষে স্বস্তির পূর্বাভাস, বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্রের সঙ্গে। সঞ্চন, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি আপাতত স্বস্তির খবর জানাচ্ছে আমাদের? দেখো, 3 তারিখে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার পর তা থমকে গিয়েছিল, আজকে থেকে সামান্য তার অগ্রসর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে যে আগামী 16 তারিখ নাগাদ উত্তরবঙ্গের বাকি অংশ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে 16 তারিখ হয়ে যাবে এবং তারপরে বর্ষা বৃষ্টি কিছুটা বাড়বে। আপাতত উত্তরবঙ্গে এই বর্ষার প্রভাবে আগামী 5 দিন বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস রয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলো রয়েছে। তার পাশাপাশি উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন এই অস্বস্তিকর পরিস্থিতি চলবে, মাঝে মধ্যে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। 16 তারিখে বর্ষা যখন ঢুকবে দক্ষিণবঙ্গে তখনও কিন্তু তার খুব একটা জোর থাকবে না, তাই প্রবল যে বৃষ্টি হবে শুরুতেই তেমন সম্ভাবনা অন্তত এখন দেখা যাচ্ছে না। তবে 11 তারিখে যে স্বাভাবিক নিয়মে বর্ষা ঢোকার কথা সেটা কিছুটা পিছনো সেটা বলাই যায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 16 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। ধন্যবাদ সঞ্চয়। যে উত্তরবঙ্গের বিশেষ করে আমাদের যে উপরের যে জায়গা জেলাগুলো অর্থাৎ কুচবিহার, জলপাইগুড়ি এসব জায়গাতে 3 তারিখ নাগাদই বর্ষা ঢুকেছিল, তো বর্ষা আরেকটু অগ্রসর হয়ে আজকে কিন্তু আমাদের বালুরঘাট দিয়ে আমাদের যে লাইন ক্রস করছে, ফলে আগামী 5 দিন উত্তরবঙ্গে কিন্তু সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং 24 ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের উপরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আশা করা যাচ্ছে মোটামুটি আগামী দুদিনের মধ্যে, আজকে হচ্ছে 13 তারিখ, বর্ষার আরেকটু বাড়বে তার মুভমেন্ট, এবং ফলে উত্তরবঙ্গের যে বাকি অংশটুকু আছে প্লাস আমাদের দক্ষিণবঙ্গে অ্যারাউন্ড 16 বর্ষা ঢোকার একটা সম্ভাবনা থাকছে 16 তারিখ। কিন্তু যেহেতু উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টি হচ্ছে এবং হবেও, দক্ষিণবঙ্গে যেটা আশা করছি আমরা যে বর্ষা ঢোকার সম্ভাব্য 16 তারিখ, সেটাও কিন্তু একটু দুর্বল হয়ে ঢুকবে আর কি, পরবর্তী ক্ষেত্রে সেটা বাড়বে।